এক নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হল ক প্রচুর পরিমাণে গাছপালা লাগানো, খ কয়লা ও পেট্রোলিয়ামের দহন, গ বিকল্প শক্তির উৎসের ব্যবহার, ঘ জলবিদ্যুৎ উৎপাদন। প্রশ্নটা ভালো করে বোঝো যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কেন বৃদ্ধি পাচ্ছে। এটার উত্তর হবে খ কয়লা ও পেট্রোলিয়ামের দহন। দু নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের চাপ হ্রাসের সঠিক ক্রম হলো, সঠিক উত্তর হবে গ নম্বর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। মানে ট্রপোস্ফিয়ারে সবচেয়ে বেশি, তারপর তার থেকে কম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার। তিন নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? ক স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোনের উপস্থিতি ক্ষতিকর, খ ওজোন বিষাক্ত নয়, গ স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তর জীবজগৎকে ইউভি রশ্মি থেকে রক্ষা করে, ঘ ধোঁয়াশা সৃষ্টির ক্ষেত্রে ওজোনের ভূমিকা নেই। সঠিক উত্তর হবে গ নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তর জীবজগৎকে ইউভি রশ্মি থেকে রক্ষা করে। তাহলে এটাই সঠিক, বাকিগুলো ভুল। পরের প্রশ্ন, সঠিক বক্তব্যটি হল ওজোন গহ্বর সৃষ্টিতে NO গ্যাসের ভূমিকা নেই, ওজোন গ্যাস একটি অবিষাক্ত জীবনদায়ী গ্যাস, ইউভি রশ্মির প্রভাবে O3 মানে ওজোন গ্যাস উৎপাদন ও বিয়োজন দুই হয়, বায়ুমণ্ডলের মোট ওজনের 50% স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। সঠিক উত্তর হবে গ নম্বর, ইউভি রশ্মির প্রভাবে O3-র উৎপাদন ও বিয়োজন দুই হয়। নেক্সট, সাধারণভাবে ওজোন স্তর গঠিত হয় CFC-র সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়, ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়, IR রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়, অক্সিজেন ও জলীয় বাষ্পের ক্রিয়ায়। এটা হবে খ নম্বর, ইউভি রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়, অর্থাৎ ইউভি মানে অতিবেগুনি রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায় ওজোন স্তর গঠিত হয়। নেক্সট প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে? ক সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি, খ সূর্যের অতিবেগুনি রশ্মি, গ ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি, ঘ কসমিক রশ্মি। এটা হবে গ নম্বর, ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের এই অবলোহিত রশ্মি শোষণ করে বলেই গ্রিনহাউস গ্যাসগুলি তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে, মানে এই রশ্মিগুলো শোষণ করার ফলে এদের তাপমাত্রা বেড়ে যায়। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে ক্ষতিকর প্রভাব কোনটি? ক সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা বৃদ্ধি, খ ফসলের উৎপাদন হ্রাস, গ পানীয় জলের যোগান হ্রাস, ঘ দাবানলের প্রকোপ বৃদ্ধি। এটা সঠিক উত্তর হবে সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হলে সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা সবচেয়ে বেশি বেড়ে যায়, এটাই সবচেয়ে ক্ষতিকর প্রভাব। নেক্সট, প্রকৃতিতে মিথেন গ্যাসের সবচেয়ে বড় উৎস হল এ জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন, খ উষ্ণ প্রস্রবণের ব্যাকটেরিয়ার গঠন প্রক্রিয়া, গ আগ্নেয়গিরির উদ্গীরণ, ঘ উন্নত জীবদের সবাত শ্বসন। সঠিক উত্তর ক নম্বর, জলাভূমিতে থাকা অণুজীবদের অবাধ শ্বসন। বায়ুমণ্ডলের যে স্তরে হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে সেটি হলো ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সঠিক উত্তর ঘ নম্বর, আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন, ভালো জ্বালানির কোন বৈশিষ্ট্য থাকা দরকার? উচ্চ তাপমূল্য ও নিম্ন প্রজ্বলন তাপমাত্রা, উচ্চ তাপমূল্য ও উচ্চ প্রজ্বলন তাপমাত্রা, উচ্চ তাপমূল্য ও মাঝারি প্রজ্বলন তাপমাত্রা, নিম্ন তাপমূল্য ও মাঝারি প্রজ্বলন তাপমাত্রা। সঠিক উত্তর গ নম্বর, উচ্চ তাপমূল্য ও মাঝারি প্রজ্বলন তাপমাত্রা। তাহলে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো দিলাম, পরের ভিডিওতে অন্য চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দিও।